এই মসজিদের একটা অথবা দুইটা পিলার আমরা ভেঙে ফেলে দেব, বিশেষ করে আমরা মধ্যখানেগুলো ভেঙে ফেলে দেব। বিশেষ করে আমরা কোনটা ভাঙবো? এই মধ্যখানের দুইটা ভাঙবো শুধু, ব্যাস। এই ক্যামেরাম্যান ক্যামেরা করেন, ঘুরান না। এই মসজিদে 28টা পিলার। আমরা যদি আগামীকালকে বলি এই মসজিদের এই পিলারটা আর এই যে এই পিলারটা, মানে পুরো মসজিদের ভিতরে মাত্র দুটো পিলার দেখা যাচ্ছে। কয়টা পিলার এই পুরো মসজিদের ভিতরে? কয়টা পিলার দেখা যাচ্ছে? 28টা পিলারের মধ্যে মাত্র দুইটা পিলার দেখা যাচ্ছে। ওকে, আমরা আগামীকাল ঘোষণা দিব যে এই পুরো মসজিদের 28টা পিলারের মধ্যে শুধু এই বিশাল অংশকে যে দুইটা পিলার ধরে রাখছে, এটা হচ্ছে এই পিলারটা আর এই পিলারটা, এটা আমরা ফেলে দেবো একবার আগা থেকে গোড়া, কলম থেকে নিয়ে, হ্যাঁ, এর বেস বেস বেসমেন্ট কলম ভীম আমরা এবং পিলার আমরা ফেলে দেব। কারা কারা এরপরে এখানে স্বাচ্ছন্দ্যে নামাজ পড়তে আসবেন, হাত তোলেন তো। কেউ আসবেন না, কারণ বলেন তো কি হতে পারে এখানে? সম্ভাবনা কতটুকু? 90%। 28টা পিলারের মধ্যে যদি মেইন দুটো পিলার, কারণ এই পুরো জায়গাটাকে ওনারা স্কোয়ার রাখার জন্য মুসল্লিরা যাতে সহজে বসতে পারে, এই পুরো জায়গার লোড দিয়ে রাখছে ভীম আর এই পিলারে, বাড়তি লোড দিয়েছে, রাইট? আচ্ছা, তো তাহলে যদি 28টা পিলারের মধ্যে মাত্র দুটো পিলার না থাকে, কেউ এখানে নামাজ পড়তে আসবেন না। কেন? কারণ এই মসজিদ টিকার সম্ভাবনা কতটুকু? নাই। ইসলামের খুঁটি হচ্ছে 5টা। ইসলামের খুঁটি কয়টা? স্তম্ভ কয়টা? কথা মনোযোগ দিয়ে শুনবেন। একটা মসজিদে মাত্র ছোট্ট, এটা হয়তো কত, 2-3 হাজার স্কোয়ার ফিটের হবে হয়তো মসজিদটা। কত হাজার স্কোয়ার ফিট? 4,000 স্কোয়ার ফিটে 28টা পিলার। 4,000 স্কোয়ার ফিটে মাত্র 28টা পিলার। আরে ইনসাইড কত কত স্কোয়ার ফিট আছে? 2,500 স্কোয়ার ফিটকে ধরে রাখছে মাত্র দুইটা পিলারে, মানে 2,500 স্কোয়ার ফিটের মিডলে দুটো পিলার রাখছে ওনারা, যাতে মুসল্লিরা সহজে, কাতারটা সহজে পরিপূর্ণ হয় পিলারের কারণে, যাতে কাতারে অসুবিধা না হয়, ওনারা এখানে 2,500 স্কোয়ার ফিটের জন্য দুটো পিলার দিয়ে রাখছে। 28টা পিলারের মধ্যে যদি দুইটা পিলার ভেঙে ফেলে দেওয়া হয়, যদি আপনি শুনেন যে অমুক জায়গায় 4,000 স্কোয়ার ফিটের মসজিদ আছে, 2,500 স্কোয়ার ফিট মিডলে মাত্র দুইটা পিলার আছে, ওই দুইটা পিলার খুলে ফেলা হয়েছে বা ওই দুইটা পিলার বাদ দেওয়া হয়েছে বা এই দুটা পিলার দেওয়াই হয় নাই, আপনারা যদি মসজিদে প্রবেশ না করেন নামাজের জন্য, কেন? এই ছাদ ভেঙে পড়বে। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। প্রথম স্তম্ভ, এর আর কোন হুদিস কেউ রাখে না, এটা কোনটা? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম স্তম্ভ, মূল, একেবারে মানে পিলারের অতি গুরুত্বপূর্ণ হচ্ছে কি, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনার প্রেরিত রাসূল ও বান্দা। ইকামিস-সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা হচ্ছে, এরপর পিলারটা যেটা এটাকে ধরে রাখছে ইসলামটাকে। যার ভিতরে সলাত নাই তার একটা পিলার নাই, তার ভিতরে ইসলাম কতটুকু আছে, কিভাবে আছে, বছরের পর বছর আমি জানি না। আপনাদের 1 সেকেন্ড লাগছে বুঝতে দুইটা পিলার 28টা থেকে বাদ দিয়ে দিলে এই মসজিদ টিকবে না, অথচ 40 বছর পার হয়ে গেল ভাই আমার, ভাই আমার 40টা বছর পার হয়ে গেল জীবনের, এই সলাতের খুঁটিবিহীন ইসলামকে কিভাবে তুমি ধরে রাখছো আল্লাহই জানে, আমি জানি না। কিভাবে তুমি এটা বিশ্বাস করো সলাতের খুঁটি ছাড়া তোমার ইসলাম টিকে আছে, সলাতের পিলার ছাড়া, আমুদ ছাড়া? সলাত যে স্তম্ভ ইসলামের, এই স্তম্ভ ব্যতীত তুমি কিভাবে বিশ্বাস করো তোমার ভিতরে এখনো ইসলাম টিকে আছে? তোমার এই বিশ্বাসকে তুমি একটু চিন্তা ভাবনা করো, সময় এসেছে সেটার। এই ইসলামের 5টা স্তম্ভের মধ্যে আর একটা স্তম্ভ হচ্ছে জাকাত দেওয়া। ওয়াল হজ, তৌফিক থাকলে হজ করা। ওয়া সাওমি রমাদান, যেই লোকটা রমজান মাসে 30টা রোজা রাখে সে 1 বছরের জন্য ইসলামের এই স্তম্ভকে টিকিয়ে ফেলছে। আর্কিটেকচাররা তারপরে হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা বলে একটা বিল্ডিং এর মেয়াদ 60 বছর। কত বছর?
মানে যেই সিমেন্ট যেই রড দেওয়া হয় এই সিমেন্টে যে ক্লিংকার থাকে কেমন রডের যে বৈশিষ্ট্য যে উপাদান থাকে ইটের যে মেয়াদ থাকে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের মত অনুযায়ী আপনি একটা বিল্ডিং দিলে এই বিল্ডিং এর সঠিক মেয়াদ হচ্ছে 60 বছর কত বছর এটা অনেক সময় টিকে যায় 100 বছর এটা ডাজেন্ট ম্যাটার বাট ওরা অধিকাংশ সময় কত বছর মেয়াদ বলে 60 বছর মেয়াদ বলে দেখেন তো একবার বানাই দিয়েছে কয় বছর মেয়াদ তো দুরূপ ইসলামের স্তম্ভ 5টি ও ভাই আমার জীবনে একবার যদি তৌফিক থাকে হজ করো একটা খুঁটি মৃত্যু পর্যন্ত এটা টিকবে কই পর্যন্ত টিকবে এই খুঁটি মাত্র একবার যদি তৌফিক থাকলে হজ করে এই খুঁটি ওর এস্টাবলিশ হয়ে যায় সাব্যস্ত হয়ে যায় এই খুঁটি আর নড়বে না ইনশাআল্লাহ ওর ইসলাম অতটুকু টিকবে তৌফিক যাদের আছে বছরে একবার হিসেব করে টাকা থেকে যা আছে ধান চাল ব্যবসা বাণিজ্য সম্পদ স্বর্ণ গয়না বের করে যাকাত গরিবকে দিয়ে দিলে এক বছরের জন্য মেয়াদ পায় এই খুঁটি কয় বছরের জন্য মেয়াদ পায় এক বছরের মেয়াদ পায় এই খুঁটি মজার একটা কথা বলি যেই লোকের তৌফিক নাই এই লোকের খুঁটি অটল থাকে মৃত্যু পর্যন্ত যাকাত না দিলেও যেই লোকের তৌফিক নেই দরিদ্র হজ না করলেও মৃত্যু পর্যন্ত এই দুইটা খুঁটি ওকে আছে কয়টা খুঁটি ওকে আছে যাদের টাকা আছে যাকাত দেয় না তারা ভেজালে আছে তারা রিস্কে আছে ঠিকভাবে যাকাত না দিলে খুঁটি কি ভেঙে যাবে খুঁটি কি ভেঙে যাবে আর ওর ইসলাম কাইট হয়ে যাবে না আমি দুষ্টামি করছি না আমার কথা আমি ব্যঙ্গত্ব করে বলছি না মানে হিমসেলফ অ্যাজ এ ব্যক্তি তার ভিতরে ইসলাম বক্রতা পেয়ে যাবে কি পেয়ে যাবে বক্রতা চলে আসবে আর বক্রতা কখনো ইসলাম হতে পারে না বক্রতা কখনো জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছায় না এবার একটা মজার কথা দেখেন ওসাউমি রমাদান গরিব হোক বড় লোক হোক ধনী হোক দরিদ্র হোক ছোট হোক বড় হোক পুরুষ হোক নারী হোক পুরো বছরে মাত্র একটা মাস যদি রোজা রাখে তাহলে এর এই পিলার তিনটা কি তাহলে যাকাত তৌফিক থাকলে হজ তৌফিক থাকলে রমাদান বছরে একবার যেই লোক একবার হজ করে ফেলছে তার একটা পিলার ওকে যেই লোক এক বছরের রমাদান পায় আর রোজা রাখে নিছে তার পিলার ওকে এক বছরের জন্য মেয়াদ এটা সারা জীবনের জন্য মেয়াদ এটা যাকাত এক বছরের জন্য মেয়াদ আর গরিব হলে সারা জীবনের জন্য মেয়াদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অট অট কিচ্ছু করা লাগবে না এই পিলার টিকে থাকবে কিচ্ছু করা লাগবে না এমনি ভাবনারও দরকার না চিন্তারও দরকার না এই পিলার আছে বলে আর এই রমজান মাস আসলে যে ব্যক্তি রোজা রাখে নিছে 30টা বা 29টা যা হয় এই এক বছরের জন্য এর ইসলাম কি তিনটা পিলার কি ওকে আমি হোসেনপুরের তাওহীদি মুসলিম জনতা নর এবং নারীকে প্রশ্ন করতে চাই তারা কি তাদের এই তিনটা পিলার যেখানে একটা পিলার সারা জীবনের জন্য আর একটা পিলার এক বছরের মেয়াদে তারা কি করে নিয়েছে যদি না করে তাদের ভাবনা করা উচিত এত সহজ এক বছরের জন্য এই তিনটা পিলারকে অর্জন করা এই তিনটা পিলারের স্ট্রেংথ এই তিনটা পিলারের স্থায়িত্ব এই তিনটা পিলারকে শক্ত মজবুত করতে মাত্র এক মাস মাত্র একবার যাকাত দেওয়া বছরে আর জীবনে একবার হজ করা তৌফিক না থাকলে লাগবে না তৌফিক না থাকলে লাগবে না আর নারী পুরুষ সবাই রমাদানে মাত্র একবার রোজা রাখবে কেমন আর কি জীবনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলু আর যে ব্যক্তি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার বান্দা ও রাসূল তার এই পিলার অটল সুবহানাল্লাহ গরিব ধনী দরিদ্র সুস্থ অসুস্থ নর নারী ভালো মন্দ সবার গুনাহগারের জন্য যদি সে কুফুরি না করে শিরিক না করে এ যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অন্য কিছু যদি ইবাদত না করে সারা জীবনের জন্য একটা পিলার বাকি কয়টা পিলার বাকি কয়টা একটা তাহলে হজ জীবনে একবার করলে পিলার টেকে কয়বার করলে গরিব হলে যাকাত বছরে একবার দিলে পিলার টেকে গরিব হলে রোজা বছরে এক মাস রোজার মাস আসলে রাখবে এরপরে আর তিনটা পিলার ওকে সাক্ষী দিলেই হলো এবং ওই অনুযায়ী অটল থাকলে শিরিক কুফরি না করলে টিকে গেল আর কয়টা পিলার বাকি আছে কয়টা একটা এইটা পুরো পৃথিবীতে যত মুসলমান এই পিলার ফজরে পড়লে টেকে জোহর পর্যন্ত এরপর আর টেকে না এর মেয়াদ খুবই কম
এর মেয়াদ খুবই কম। ফজর পড়লে কতক্ষণ পর্যন্ত মেয়াদ পায়? জোহর পড়লে কতক্ষণ মেয়াদ পায়? আসর পড়লে কতক্ষণ মেয়াদ পায়? মাগরিব পড়লে কতক্ষণ মেয়াদ পায়? ঈশা পড়লে কতক্ষণ মেয়াদ পায়? ঈশার পরে কতক্ষণ মেয়াদ পায়? ফজর পড়লে আবার একদিন, পড়লে আরেকদিন নাই। এটা সারা জীবনে একবার হজ করলে চলে, তৌফিক থাকলে। একবার ফরজ, কয়বার ফরজ? আর সে হজ না করলে তাকে আল্লাহ জিজ্ঞেস করবে না, কেন করলে না? আপনারা যারা সমর্থবান আছেন, আস্থা রাখেন, একবার যদি হজ করে ফেলেন ফরজ, আল্লাহ যদি সারা জীবনে হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন পুরো পৃথিবীর মহারাজ হয়ে যান, যদি হজ না করেন, ফরজটা আর জিজ্ঞেস করবেন আল্লাহ? কি করবে না? জিজ্ঞেস করবে না। তবে আপনি ছেলে যাইতে পারেন, আবার যাইতে পারেন, বাট এটা আপনাকে আর এটার জন্য আল্লাহ জিজ্ঞেস করবে না। যাকাত বছরে কয়বার? কয়বার? যতটুকু সম্পদ ওই সম্পদের অনুযায়ী 2.5%। মানে যদি সম্পদ 20 লাখ হয়, 20 লাখের উপরে, 1 কোটি হলে 1 কোটির উপরে, 100 কোটি হলে 100 কোটির উপরে, মানে যা আছে ওইটার উপরে, বুঝছেন? বেশি না, এর থেকে বেশি না, মানে আপনার যা আছে ওইটার বেশি না, যেটা আছে ওইটা। বছরে কয়বার মেয়াদ? এটার মেয়াদ, যাকাতের মেয়াদ কতদিন? রোজার মেয়াদ কত বছর? 1 বছর। আর সাক্ষী? আজীবন, যদি সে কুফুর শিরিক না করে। কেমন? তাইলে বাকি যে জিনিসটা ইসলামের খুঁটি। আচ্ছা বলেন তো, বলেন তো, এই যে আল্লাহ একটা পিলার দিছে ইসলামকে টিকানোর জন্য, এবং এই পিলারের মেয়াদে দিছে রাতে ঈশা থেকে ফজর পর্যন্ত সর্বোচ্চ আমরা 8 ঘন্টা 9 ঘন্টা পাই, ফজর পরে জোহর পর্যন্ত 7-8 ঘন্টা পাই, এরপরে প্রতি 3-4 ঘন্টা অন্তর অন্তর চলে আসে এটা টাইম, বলেন তো এই পিলারটা সেন্সিটিভ কিনা?